সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা বিশেষ করে লাইভে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে বিশেষ করে আপনারা যেটা অনেকেই ভাবছিলেন যে বিশেষ করে ওষুধ ছাড়া কিভাবে সুগার নর্মাল থাকা সম্ভব বা কিভাবে সুগার ভালো হওয়া সম্ভব, এটা আপনাদের অনেকেই প্রশ্ন। এর আগে আমরা আমাদের দুটো ভিডিও পাঠিয়ে দিয়েছি যে আমাদের ভাইদের সুগার অলরেডি ভালো হয়ে গিয়েছে, এবং আরেকজনের কাল অথবা পরশু যে একটা ভিডিও দিয়েছিলাম, লাইভ দিয়েছিলাম আপনাদের সামনে। তো আজকে আমাদের আরেকজন ভাই নুরুল ইসলাম ভাই, তো ওনার যে সুগারের কি পজিশন আগে ছিল এবং ওষুধের জন্য ব্যবহার করছিলেন, তার সুগার যে মানে কন্ট্রোলের মধ্যে আসছিল না, এবং বর্তমানে কেমন কি পজিশনে আছে, আপনাদেরকে রিপোর্টে দেখা হবে ইনশাল্লাহ। তো আপনি বিশেষ করে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা বিশেষ করে দেখতে পাবেন, এবং পরবর্তীতেও যারা দেখবেন তারা দেখবেন যে আমাদের যে সুগার ওষুধ ছাড়াই যে সুগার আলহামদুলিল্লাহ মানুষের ভালো হচ্ছে এবং নর্মাল হচ্ছে, তো তার মধ্যে এটা এই ভাইও আমাদের একটা প্রমাণ। তো ভাই আপনাদের সামনে কিছু কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমার প্রায় 3 বছর আগে সুগার ধরা পড়ে। 3 বছর থেকে ট্রিটমেন্ট করার চলে, বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, এমনকি দিনে 3 বার ওষুধ খেতে হতো, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা ট্যাবলেট, এরকম খাওয়ার পরেও 3 বছর যাবৎ আমার সুগার কন্ট্রোল হচ্ছিল না। শেষ পর্যন্ত কাইম ভাইয়ের সংস্পর্শে এসে বিনা ওষুধে ডায়েট কন্ট্রোলের মাধ্যমে বর্তমানে আজকে আমার সুগার একদমই নির্মূলই বলতে পারা যায়। যে পার্সেন্টেজটা পৌঁছেছে ভর্তি পেটে 118 আর খালি পেটে 90.5 পর্যন্ত পৌঁছেছে আলহামদুলিল্লাহ। খুব সফল ব্যবস্থাপনা আছে, যেটা মনে করবেন কইম ভাইয়ের কাছে সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবনকে শরীরকে সুস্থ রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। তো ভাই বিশেষ করে আমাদের ভাইয়ের কথা আপনারা শুনলেন যে ওনার কত কীরকম সুগার ছিল এবং ওষুধ খাচ্ছিলেন, তারপরে কন্ট্রোল হচ্ছিল না, এবং তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এখন পুরোপুরি আপনার খাওয়ার পরে খাওয়ার আগে সমস্ত সুগারগুলোই আলহামদুলিল্লাহ কন্ট্রোল রয়েছে। তারপরে এখন মাত্র ওনার একটা প্রথম ডোজটা আমাদের পূর্ণ হলো, মাত্র 1 সপ্তাহে যেটা ডোজ সেটা পূর্ণ হয়েছে, এখনও তার তিনটা সপ্তাহ বাকি আছে, মানে পুরো আমাদের 1 মাসের কোর্স। তো বিশেষ করে যারা সুগারে প্রেশান আছেন, আপনি প্রেশান আছেন অথবা আপনার আত্মীয় কেউ প্রেশান আছে বা আপনাদের প্রতিবেশী কেউ প্রেশান আছে, তো বিশেষ করে সুগারের জন্য যারা আমাদের পিস লাইব্রেরি এটা ধুলিয়ান মুর্শিদাবাদ, যারা কাছাকাছি আমাদের এলাকার, তারা আপনারা এখানে চলে আসবেন চিকিৎসা করার জন্য, কারণ আমরা রমজান মাসে ফ্রি চিকিৎসা করছি। আর যারা হয়তো দূরের মানুষ আছে তারা অনলাইনে আমাদের কাছ থেকে চিকিৎসা করাতে পারেন। তো অনলাইনের জন্য আপনাদের কাছে এই রমজান মাসে একটা পেমেন্ট নেওয়া হচ্ছে, তবে রমজান মাসের পরে কিন্তু এখানে আসলেও একটা পেমেন্ট নেওয়া হবে আর কি। তো আমাদের কোনো ওষুধ ছাড়াই আমাদের যেহেতু চিকিৎসা, এই জন্য একটা রুগী দেখতে আমাদের আধা ঘন্টার সময় লাগে। তো আপনারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি আপনাদেরকে, 9732624906। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, 9732624906। তো আপনারা বিশেষ করে ইন্ডিয়ার কি ইন্ডিয়ার বাইরে হলেও ইনশাল্লাহ আমাদের চিকিৎসা করা সম্ভব, যেহেতু আমাদের ওষুধ ছাড়াই চিকিৎসা, কোনো ওষুধ লাগছে না, এবং এর কার্যকারিতা মানে ব্যাপক আর কি। যেখানে মানুষ 3 মাস 4 মাস ধরে ওষুধ খেয়ে যাচ্ছে নর্মালে আসছে না, সেখানে আমাদের এখানে 3-4 দিনে, এমনকি প্রমাণ আছে 1 দিনেও সুগার নর্মাল হয়েছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা যারা চিকিৎসা করাতে চান তারা আমাদের পিস লাইব্রেরিতে আসবেন অথবা অনলাইনে আপনারা চিকিৎসা করাতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা লাইভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।